আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত। প্রিয় দর্শক, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকেও ভালো রাখছে। প্রিয় দর্শক, আজকে আমি যে পাঁচটি স্বপ্নের ব্যাখ্যা আপনাদের জন্য নিয়ে আসছি, এই পাঁচটি স্বপ্নের ব্যাখ্যা আপনাদের জীবনকে সফল করে দিবে, জীবনের চাহিদা পূরণ করে দিবে এবং আপনার সচ্ছলতা চলে আসবে, দারিদ্রতা চলে যাবে। তো সর্বপ্রথম যেটা, কোনো পুরুষ যদি নিজেকে গর্ভধারণ করতে দেখে, অর্থাৎ কোনো পুরুষ মানুষ সাধারণত তারা গর্ভধারণ করতে পারে না, গর্ভবতী হয় না, তো এরকম কোনো পুরুষ যদি নিজেকে গর্ভধারণ করতে দেখে তাহলে এই স্বপ্নটা আপনার জন্য খুবই কল্যাণকর, খুবই মঙ্গলজনক। দুই নম্বর, যদি মহিলা নিজেকে গর্ভবতী দেখে, বিয়ে হোক বা না হোক, অর্থাৎ এমন কোনো মহিলা নিজেকে দেখলো যে গর্ভবতী, সে মেয়েটার বিয়ে হোক বা না হোক সেটাও তার জন্য খুবই কল্যাণকর স্বপ্ন। দারিদ্রতা চলে যাবে, সচ্ছলতা আসবে, সম্মানিত হবে, এরকম বোঝাবে। তিন নম্বর, নারী বা পুরুষ কন্যা সন্তান জন্ম দিতে দেখলে, অর্থাৎ কন্যা সন্তান জন্ম দেওয়াটা সর্বক্ষেত্রেই সকলের জন্যই ভালো যদি স্বপ্নে দেখে থাকে, এটা সেই চাই নারী হোক বা পুরুষ হোক। পুরুষ যদি দেখে যে কন্যা সন্তান প্রসব করলো, নারী যদি দেখে যে কন্যা সন্তান প্রসব করলো, উভয়টাই যেই হোক না কেন সকলের জন্য এটা খুবই কল্যাণকর। সচ্ছলতা আসার জন্য, দারিদ্রতা চলে যাওয়ার জন্য, মানুষের সামনে সম্মানিত হওয়ার জন্য। চার নম্বর, নিজেকে ফুলে যাওয়া দেখা, অর্থাৎ আপনি যদি ঘুমের মধ্যে দেখেন যে আপনি অনেক ফুলে যেতেছেন, অনেক মোটা হয়ে যেতেছেন, এটাও আপনার জন্য খুবই কল্যাণকর স্বপ্ন। পাঁচ নম্বর, বন্ধুরা নিজেকে লম্বা দেখে, অর্থাৎ আপনি যদি স্বপ্নে দেখেন যে আপনি অনেক লম্বা হয়ে যাচ্ছেন, আপনি অনেক লম্বা, গাছের সমান হয়ে গেছেন, পাহাড়ের সমান হয়ে গেছেন, তাহলে এই স্বপ্নের ব্যাখ্যাও অনেক ভালো। আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই স্বপ্নগুলো দেখার তৌফিক দান করুক। প্রিয় দর্শক, যে স্বপ্নের ব্যাখ্যাগুলো বলা হলো আশা করি সকলেই বুঝতে পেরেছেন। সকলে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।